প্রিয় বন্ধুরা, আমি মিঠুন আর আপনারা দেখছেন চ্যানেল টেক মিঠুন। আমার টেক মিঠুন চ্যানেলের পক্ষ থেকে আমার সমস্ত ভিউয়ারদের আমি স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের ক্রোম ব্রাউজারের থেকে অ্যান্ড্রয়েড সেটে ক্রোম ব্রাউজারে আপনাদের যে পাসওয়ার্ড আপনারা সেভ করে রাখেন কোনো সাইটে লগ ইন করার সময়, তো সেই পাসওয়ার্ডকে কীভাবে ডিসপ্লে করবেন। তো বন্ধুরা, আমরা জানি আমরা ক্রোম ব্রাউজারে যে অপশন আছে অটো সেভ, সেই অটো সেভ অপশনে যখন কোনো সাইটে লগ ইন করে অটো সেভ অপশনে পাসওয়ার্ড ক্লিক করি তো আমাদের পাসওয়ার্ড সেভ হয়ে যায়। তো বন্ধুরা, আমরা সেই সেভ পাসওয়ার্ড অনেক ক্ষেত্রে অনেক কাজে লাগে। যেমন আমরা যখন কোনো সাইটে লগ ইন দ্বিতীয়বার লগ ইন করি, দ্বিতীয়বার লগ ইন করার সময় ওই অটো সেভ করে রাখার জন্য আমাদের আর নতুন করে পাসওয়ার্ড টাইপ করতে হয় না, আমরা সরাসরি পাসওয়ার্ড লগ ইন করতে পারি। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদের বলবো যে কীভাবে আপনারা সেই সেভ হওয়া পাসওয়ার্ডটাকে আপনারা দেখতে পারবেন। কখনো কখনো প্রয়োজন হয় যে আমাদের পাসওয়ার্ডটা কী আমরা সেটা জানতে লাগে, তো সেই পাসওয়ার্ডটা জানার জন্য ওই তখন ওই ওই এই সেটিংটা যদি আপনি করতে পারেন তাহলে আপনি সেই পাসওয়ার্ডটা যে কোনো সাইটে, যতগুলো সাইটে আপনি লগ ইন করেছেন সব সাইটেরই পাসওয়ার্ড আপনি উদ্ধার করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ আছে। আপনারা যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী যখন কোনো নতুন ভিডিও আমি আমার চ্যানেলে দেবো তো সেটা সবার প্রথমেই আপনার সামনে চলে আসে। তো বন্ধুরা, আমার ভিডিওটিকে অবশ্যই আপনারা কিছু কমেন্ট করবেন ভিডিওতে এবং লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। তো চলুন শুরু করি ভিডিওটা। এর জন্য আপনাকে প্রথমেই আপনার ক্রোম ব্রাউজারে যেতে হবে। ক্রোম ব্রাউজারে গিয়ে ক্রোম ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার সঙ্গে সঙ্গে আমি এখানে ইন্টারনেটটা অন করে নিই। ওপেন করার সঙ্গে সঙ্গে আপনাকে উপরের যে ক্রোম ব্রাউজারটা ওপেন করার পরে আপনি ওপরে থ্রি লাইনে ক্লিক করবেন। থ্রি লাইনে ক্লিক করে আপনি সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। আপনি এবার এই পাসওয়ার্ডে ক্লিক করবেন। পাসওয়ার্ডে ক্লিক করার পর দেখুন এখানে ভিউ অ্যান্ড ম্যানেজ সেভ পাসওয়ার্ডস ইন ইওর গুগল অ্যাকাউন্ট। তো দেখুন এখানে যত সাইটে আমি লগ ইন করেছি সবগুলো সাইট এখানে নাম আছে, এখানে আমি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেছি। তো প্রত্যেকটা সাইটের পাসওয়ার্ড কী আছে আমি এবার দেখতে পাবো এখান থেকে। সাপোজ মনে করি ডিজিলকার ডট ডট অন এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড একটা আমি দিয়ে রেখেছি, তো পাসওয়ার্ডটা এখানে আছে। তো এই পাসওয়ার্ডটা দেখতে গেলে আপনাকে কী করতে হবে, এই যে এখানে কালো হাইড বাটনটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে আনলক করতে চাইবে, কারণ আমি এখানে একটা পিন সেট করে রেখেছি, এই পিনটা দিয়ে আমাকে এখন আনলক করতে হবে। এটা অনেকের ক্ষেত্রে এরকম হয়, তারা ফেস রিকগনিশন অথবা ফিঙ্গার রিকগনিশনের মাধ্যমে লক করে রাখে। তো যে যেমনভাবে করে রাখবে তাকে সেইভাবে আনলক করতে হবে। তো আমি এখানে পিনটা দিয়ে দিই, তাহলে এখানে আমার এটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে দেখুন সেভ পাসওয়ার্ডে আমার পাসওয়ার্ডটা দেখা যাচ্ছে। তো বন্ধুরা, এইভাবে আপনি পাসওয়ার্ড দেখতে পারবেন। এইবার তারপরে যদি আপনি এটাকে হাইড করতে চান, এখানে আবার ক্লিক করে দেন, পাসওয়ার্ডটা হাইড হয়ে যাবে। এইভাবে আপনি এখানে যত সাইট আছে সব সাইটেরই আপনি আপনার পাসওয়ার্ডটা দেখতে পাবেন। সাপোজ মনে করুন আমি ই পোস্ট অফিসে যাচ্ছি, এখানে দেখুন এই একটা পাসওয়ার্ড দেওয়া আছে, এটা দেখতে গেলে এখানে আমাকে ক্লিক করতে হবে, দেখুন পাসওয়ার্ডটা এখানে আমি দেখতে পাচ্ছি। তো এইভাবে আপনি আবার এটাকে হাইড করে দিতে পারবেন। এইভাবে আপনি যে কোনো জায়গায়, ধরুন এখানে অ্যামাজন ডট ইনের পাসওয়ার্ড আমি দেখতে চাইছি, তো দেখুন এখানে ক্লিক করলাম, দেখুন অ্যামাজন ডট ডট পাসওয়ার্ডটা দেখা যাচ্ছে, এবার এটাকে আমি হাইড করে দিলাম। এইভাবে বন্ধুরা আপনি যত সাইটে আপনি লগ ইন করে রেখেছেন পূর্বে সব সাইটের পাসওয়ার্ড আপনি ডিসপ্লে করতে পারবেন। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো পরবর্তী ভিডিও আমি দেব, আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। এমন কিছু কমেন্ট করবেন যাতে আমি কিছু শিখতে পারি এবং আপনাদের শেখাতে পারি। এমন কমেন্ট অবশ্যই করবেন না যাতে আপনারও কোনো লাভ নেই, আমারও কোনো লাভ নেই। বন্ধুরা, গুড নাইট।